এই যে দেখো, শোনো নুনটি মামা কি করছে দেখো। রান্না কি রান্না করছে বলো তো? এই যে পিঠা রান্না করছে দেখো, পাচ্ছো না? দেখো এগুলো সব নিজে নিজে দিয়েছে কিন্তু, আমি দিই এগুলো এখন উল্টাতে পারছে না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এতক্ষণ তোমরা দেখেছিলে স্বর্ণ পিঠে বানাচ্ছিল, মন পিঠে। আমরা এগুলোকে মন পিঠে বলি, মানে নুন ছাড়া মন পিঠে। এটা সরস্বতী পুজোতে খেতে হয় পুজোর শেষে, তো সেটা তো নুন ছাড়াই বানিয়েছিলাম। আর এখন শোনো, ওই চালের গুঁড়োর গোলাতেই নুন মিশিয়ে শোনো বানিয়েছে, তো দেখতেই পেয়েছো। আর খুবই টেস্টি হয়েছে খেতে, দেখো চিপসের মতো বানিয়ে ফেলেছে লাল লাল করে ভেজে। তো আর এখন আমরা আবার রেডি হয়েছি, এখন সন্ধে 6টা প্রায় বেজে আসছে। আর তোমরা তো সরস্বতী পুজোর ভিডিওটা কালকে দেখেই নিয়েছো। আর এখন হচ্ছে মানে দুপুর 2টার সময় বাড়িতে এসেছিলাম, তারপর একটু রেস্ট করেছি, তারপর এখন আবার রেডি হয়েছি, সন্ধ্যা টন্ধে দিয়েছি। আর এখন আমাদের বাড়ির সামনে একটা পুজো হয়, সেখানে একটু যাব, আর রাতে একটা নিমন্ত্রণ আছে। সনুর বাবার কাশি হয়ে গেছে সরস্বতী পুজোর খিচুড়ি খেয়ে। তো বাপ মেয়ে আছে এখানে, সবাই আমরা রেডি, এখন যাব বাড়ির সামনে এটাতে একটু ঘুরে আবার আসব বাড়িতে, তারপর বেরোবো একটু পরে। রাতে নিমন্ত্রণ আছে সনুর বাবার বন্ধুর বাড়িতে। তো তোমরা হয়তো, আমরা এর আগেও ওই দাদাটাকে দেখিয়েছিলাম কিছুদিন আগে, একটা পিকনিক করেছিলাম আমরা, তো ওই দাদাগুলো আমাদের বাড়িতে এসেছিল। সেই দাদাগুলোর থেকেই একজন দাদার বাড়িতে সরস্বতী পুজো হয়, ওইখানে নিমন্ত্রণ আছে রাতে। দেখা যাক কি খাওয়া হয়, এখনো সঠিক জানি না কি খাওয়া হবে, তো যখন খাবো দেখাবো। আর আজকে সরস্বতী পুজো খুব এনজয় করেছি সকাল থেকে, অবশ্যই তোমরা কালকের ভিডিও দেখে বুঝতেই পেরেছ। তো চলো এখন যাই, আর বাপ মেয়ে এদিকে পিঠেগুলো খেয়ে খেয়ে একাকার অবস্থা, পেট খারাপ হয়ে যাবে এত খেলে, রাতের নিমন্ত্রণটা ভালো করে খেতে পারবি না। আজকে ঠান্ডা কম আছে জানো, আমি এমনিতে শাড়ি পরে আছি, ঠান্ডা লাগছে না, কিন্তু একটা হালকা চাদর নিয়েছি, এই যে এটা গায়ে জড়িয়ে যাব বাইরে গেলে, এখন ঠান্ডা লাগছে না ঘরে, আজকে ঠান্ডা কম আছে। তো চলো যাই। আমরা এখন চলে এসেছি মা সরস্বতীকে দেখতে, আমাদের বাড়ির জাস্ট একটু সামনেই পুজোটা হয়, তো গত বছরও হয়েছিল, এর আগের বছরও হয়েছিল। তো খুব সুন্দর কিন্তু ডেকোরেটর করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে, মায়ের পেছনে একটা শঙ্খ ডিজাইন করেছে খুবই সুন্দর করে, এটা শোলা দিয়ে করেছে। আর সামনে অ আ ক খ 1 2 1 2 এসব লিখে দিয়েছে, মানে মা সরস্বতী তো বিদ্যার দেবী, তো এখানে বিদ্যার অক্ষরে লেখা, তো এটা খুবই ভালো লেগেছে আমার। আর এখন শোনো, আর শোনোর বাবা পাশে দোকান আছে, তো ওইখান থেকে মোমবাতি আর ধূপকাঠি আনতে গেছে। তো আমি বলেছি যে এমনি এমনি ঘুরে যাব, ভালো লাগছে না, মাকে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিই, কারণ পুজোর সময় তো আসতে পারিনি, একই টাইমে পুজো হলে কয়টা জায়গাতে যাওয়া যায় বলো। আমি তো এমনিতে সনের স্কুলে যেতেই হতো, সনে তো স্কুলে যাবেই, তো ওই স্কুলেই আমি পুজো দিই, গত বছর ওইখানে দিয়েছি, তো এই বছরও এখানে ওইখানে দিয়েছি ওর স্কুলেই। তো এক আমরা যখন যাচ্ছিলাম স্কুলে তখনই এই পুজোটা হচ্ছিল, এটা সামনে দিয়ে আমরা বাইকে করে গেছি, তখন বাইক থেকে একটুখানি প্রণাম করলাম, আর নেমে আর তখন দেখার সময় নেই আর কি, তো সেই জন্য এখন সন্ধ্যাবেলা দেখতে এসেছি মাকে। আর এই মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সনর স্কুলের এটাও সুন্দর হয়েছে। তো সনর স্কুলের পুজো তো কীভাবে কাটিয়েছি সেটা তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো, খুব মজা করেছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখান থেকে পুজো দেখে এখন আমাদের দোকানে এসেছি, যেটা আমাদের ওষুধের দোকান, আর এটা হচ্ছে বুঝি।
এখনো এসেই এখানে দোকানদারি শুরু করে দিয়েছে। কোথায় যাচ্ছিস? তো আমরা মামি আবার বাড়িতে আসলাম দোকান থেকে সোয়েটার পরার জন্য। এই যে আমি সোয়েটার পরে নিয়েছি, সনু জ্যাকেট পরে নিয়েছে, এই যে টেবিলে দেখো ব্যাগ, তারপরে ফুল, এই যে এগুলো আজকে সনুকে সাজিয়েছিলাম পুজোতে যাওয়ার সময়, সেগুলো এখানে আছে। আর এখন এসে সোয়েটার পরে আবার বেরোচ্ছি। আর সনুর বাবা আসেনি, ও তো একবারে সোয়েটার পরে বেরিয়ে গেছে, ও দোকানেই আছে। আমরা মামি দোকানে গেলে তারপর ওইখান থেকে বেরিয়ে পড়বো। আর আমি এখন একটা চকলেট খাচ্ছি আর যাচ্ছি তো নিমন্ত্রণে। একটু আগে বললাম আজকে আমাদের আরও একটা নিমন্ত্রণ ছিল, কিন্তু ওইটা অনেকটা দূরে, তো সেখানে যেতে হলে প্রচুর বাইকে করে যাব, তো প্রচুর হাওয়া খেতে হবে। তো সনুর এমনিতেই কাশি, সেজন্য ওইখানে যাওয়ার আর সাহস করছি না, যাব না। ওনারা হয়তো রাগও হতে পারেন, কিন্তু কিছু করার নেই, বুঝিয়ে বলতে হবে। আর যেখানে এখন যাচ্ছি সেটা কাছে আছে, সেজন্য সেখানে যাচ্ছি। তো চলো। তো আমরা এখন চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। আর ওই বাড়িতে দিনের বেলা পুজো হয়েছিল, সরস্বতী পুজো। তো এখানে একটা ছোট্ট মূর্তি দিয়ে পুজো করা হয়েছে। তো পুজোতে তো আসতে পারেনি, এক টাইমে কত জায়গায় যাব বলো। পুজোর সময় নিমন্ত্রণ করেছিল আসার জন্য, কিন্তু আসতে পারেনি। তো বলেছে রাতে আসতে, রাতে খাওয়া দাওয়া হবে, সেজন্য এসেছি। তো দেখো এখন বাড়ির ভেতরে ঢুকে পড়েছি, আর এখানে সবাই রান্নার খুব তোড়জোড় শুরু করেছে। আর এখানে অবশ্যই মাটির চুলোতে রান্না হচ্ছে, মানে কাঠ দিয়ে লাঠের মাটির চুলোতে রান্না হবে। আর এখানে দেখো চিকেন মাখা হচ্ছে, আর এখানে আছে 7 কেজি চিকেন, আর খাওয়ার লোক হচ্ছে 25 জন। তো 25 জন খাওয়ার লোক, তো 7 কেজি চিকেন লাগবেই বলো। তো এখানে চিকেনগুলো মাখা হচ্ছে, সবাই মিলে মশলাপাতি সব রেডি করেছে, আর কেউ রান্না করছে, মানে কেউ চুলার কাছে বসে নাড়ছে, কেউ মশলাপাতি দিচ্ছে, কেউ মাখছে, কেউ রেডি করছে, মানে এক একজন এক একটা করছে। আর তোমরা হয়তো ভাবছো আমি শুধু ভিডিও করছি আর কিছুই করছি না, আমিও মাঝে মাঝে টুকটাক কাজ করেছি, যেমন ধরো রসুনের খোসা ছাড়ানো, তারপর আরও অনেক কিছু টুকটাক, মানে সবজি কাটা, এইসব টুকটাক করেছি। আর সেটা তো আমি যখন করেছি তখন কেউ ভিডিও করার নেই, সেই জন্য আমাকে কাজ করতে তোমরা দেখতে পাচ্ছ না। তো এখানে একটা দাদা এখন বসে গেছে রান্না করতে, মানে মাংসটা তো ম্যারিনেট করা হয়ে গিয়েছিল, তো দাদা এখন মাংসটা বসাচ্ছে। দাদা বলছে আমি বসিয়ে দিই, তারপর তোমরা নাড়াচাড়া করে নামিয়ে নেবে। তো এই দিকে দেখো এখন কুমড়ো কাটা হচ্ছে, এর আগে ডাল রান্না হয়েছিল আর এখন মাংসটা হচ্ছে। আর এদিকে একটা দিদি কুমড়ো কাটছে। এই দিদিটাও কিন্তু আগে ইউটিউব চ্যানেল ছিল, দিদি বিভিন্ন রকমের রান্না দেখাতো, কিন্তু দিদির শ্বশুরমশাই খুব অসুস্থ হয়েছিলেন বলে ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছিল। তো এখন দিদি শ্বশুরমশাই মারাও গেছেন কিছুদিন আগে। তো আমি এখন বলছিলাম যে এখন আবার শুরু করো, এতদিন তো বিজি ছিলে, এখন ফ্রি হয়ে গেছো, এখন আবার শুরু করো। তো দিদি এখানে কুমড়ো কাটছে, তো একটু পরে আমিও কুমড়ো কেটেছি, মানে এই কুমড়োগুলোই দিদি অর্ধেকটা কেটেছে, আমি অর্ধেকটা কেটেছি, তো আমি কাটার সময় দেখানো হয়নি আর কি। তো এখন সবাই মিলে খুবই গল্প করছি, আর টুকটাক এক একজন এক একটা কাজ করছি, আর কেউ রান্না করছে। ওই যে ওইটা হচ্ছে আমার ক্লাসমেট, তারপর আবার আমার হাজবেন্ডের বন্ধুর বউ, তো আবার আমার সাথে একসাথে পড়তো, একই স্কুলে আমরা পড়তাম। তো ও হচ্ছে, ও বলছে আমি এখানে বসে বসে রান্না করি, তোমরা রেডি করে দাও। তো এখন দেখো মাংসটা একবার রান্না করা হয়ে গেছে, মানে 7 কেজি মাংস তো কড়াইতে জায়গা হবে না, যেটুকু কড়াই আর চেয়ে বড়ো কড়াই আর নেই। তো সেই জন্য অর্ধেক মাংসটা রান্না করা হয়েছে, অর্ধেকটা রেখে দেওয়া হয়েছিল। তো এইটা প্রথমবার যেটা বসিয়েছে সেটা এখন নামানো হচ্ছে, তারপর আরও বাকি যেটা রয়েছে সেটা রান্না করা হবে। তো আজকের মেনু হচ্ছে ডাল আর কুমড়ো, মিষ্টি কুমড়ো কাটছিল দেখছিলে, তো মিষ্টি কুমড়ো বেসন দিয়ে ভাজি আর হচ্ছে চিকেন। তো এইটুকুই মেনু, কিন্তু এটা খুবই মানে কম সিম্পল মেনু হলেই কিন্তু খাওয়াটা ভালো হয়, অনেক কিছু হলে খাওয়া ভালো হয় না। আর এখানে শসা কাটা হচ্ছে, এখন মাংসের সাথে শসা থাকবে, আর এখানে পরে যে বাকি মাংসটা ছিল সেটা এখন বসিয়ে দিয়েছে, তো সেটা রান্না হচ্ছে। আর মাটির চুলার রান্না তো আলাদা রকমই স্বাদ, তোমরা যারা মাটির চুলা রান্না খেয়েছো কখনো অবশ্যই বুঝবে যে মাটির চুলাতে রান্না করা তরকারি কতটা স্বাদ হয়।
তো এখন এখানে হচ্ছে শসা পেঁয়াজ কাটা হয়েছে আর কুমড়োটা কাটা হয়ে গেছে। কুমড়োর জন্য বেসন এখানে বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছে। এখন এখানে বেসন দিয়ে কুমড়োটা ভাজি হবে আর ডাল হয়ে গেছে আর মাংস। আর এখন দেখো আমার হাজবেন্ড বসে গেছে এখন রান্না করতে, বলছে যে আমি একটু হাতের ছোঁয়াটা দিয়ে দিই তাহলে আরো টেস্টি হবে খেতে। তো এখন বসে গেছে, ও নাচছে, আমাদেরকে বলছে তোমরা সরো, তোমরা এবার একটু রেস্ট করো, তারপর আমি একটু নেড়ে ছেড়ে দিই। তো রান্না বান্না শেষ হওয়ার পর বাচ্চাদের আগে খেতে বসিয়ে দিয়েছি। দেখো এখানে পুরো টেবিল ভর্তি বাচ্চা, তো ওরা সবাই খেয়ে টেয়ে খাওয়ার পর তারপর আমরা খেতে বসবো। তো ওদের খাওয়া কমপ্লিট হওয়ার পর এখন আমরা বসে গেছি খেতে। এখানে সনোর বাবা আছে, সনোর বাবার সব ফ্রেন্ডরা আছে, সবাই মিলে বসেছি আমরা, আর আমিও বসেছি। আর এখন মানে জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর খাওয়া দাওয়ার থেকে আড্ডাটা হচ্ছে সব থেকে বেশি। এই যে এখানে ডাল আর মিষ্টি কুমড় ভাজি আর মাংস দিয়ে দিয়েছে, তো আমি খাওয়াও শুরু করে দিয়েছি। আর মাংসটা সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল মাংসটা খেতে। আর এখন মানে গল্প করতে করতে সবাই মিলে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে দেখতে পেলাম যে এখানে একটা গাঁদা ফুল গাছ আছে, খুব সুন্দর লাগছিল। রাতের বেলা লাইটের আলো পড়াতে আরও খুব সুন্দর লাগছিল, যেন আকাশের মানে কি বলবো, আকাশের স্টারগুলো যেরকম লাগে রাতের বেলা, তো গাঁদা ফুলগুলোকে এরকম লাগছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এদিকে সনও খেলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। আর এটা হচ্ছে আরেকটা মানে আরেকটা দাদার ছেলে আর কি, আমার মেয়ে আর ওই ছেলেটা একসাথে খেলছে, ওরা দুষ্টুমি করছে লাফিয়ে লাফিয়ে। তো ওরা ওদের মতো করে খুব আনন্দ করেছে, কিন্তু ওদের আনন্দটা আমি যদিও দেখাতে পারিনি কারণ রান্নার এখানে ছিলাম। তো সেই জন্য খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে যাচ্ছি। এই যে মা সরস্বতী, দেখাও যাচ্ছে না, ওই যে এদিকে সনুর বাবা, বাড়িতে যাই। বাড়িতে চলে আসলাম, আর সন্ধ্যাবেলা ঠান্ডা ছিল না, এখন প্রচণ্ড ঠান্ডা, চাদরটা এইভাবে পেঁচিয়ে আসতে হয়েছে বাইকে করে। এই যে সোনার বাবা, শোনো, তো ছোট্ট একটা পিকনিক হলো, দারুণ মজা হলো, সবাই মিলে রান্নাবান্না খাওয়া দাওয়া। তোমাদেরকে যদিও পুরোপুরি 100% শেয়ার করতে পারিনি, তবু যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, গুড নাইট বলো। সোনার ঘুম পেয়ে গেছে, এখন বাজে 11:45, এখন আমরা বাড়িতে আসলাম সরস্বতী পুজোর পিকনিক করে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।